কাটলেট অনেক খেয়েছেন বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের কাটলেট নিয়ে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমাদের ঘরে থাকা অতি মানে কমন একটি জিনিস চিড়ে। হ্যাঁ বন্ধুরা, চিড়ে ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাবার, কিন্তু সবাই আজকাল চিড়ে খেতে চায় না। সবাই বলতে ধরুন বাচ্চারা শাক সবজি চিড়ে এগুলো একদম খেতেই চায় না। তাই ওদের কিভাবে খাওয়াবো, ওদের পছন্দ মতো ওদের পছন্দসই খাবার দিয়ে সেটা আজ আপনাদের দেখাবো। শাক সবজি চিড়ে এগুলি দিয়ে কত সুন্দর কাটলেট তৈরি হয় সেটা না খেলে বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই শুরু থেকে শেষ অবধি এই কাটলেটের রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। চলুন দেখা যাক, এখানে পাতলা চিড়ে নিয়েছি। দেখুন পাতলা চিড়ের অনেক রকম ভাগ আছে, একটা পাতলা হয়, মোটা হয়। মোটা নর্মাল যে মিডিয়াম চিড়েটা ওইটা আমরা পোলাও করি, আর এই যখন আমরা কাটলেট করব তখন এই পাতলা চিড়েটা নেব। তা চিড়ে প্রচুর নোংরা থাকে, প্রথমে জল দিয়ে দিলাম, দেখবেন এর মধ্যে কতটা নোংরা, মানে ঘোলা জল বেরোয়। তো এই ঘোলা জলটা আমি ফেলে দেব, দিয়ে 3-4 বার যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিড়েটা ভালোভাবে ধুয়ে নেব। জলটা 3-4 বার ধুয়ে নেব, নেওয়ার পর ওটা আমি রেখে দিলাম জলটা ঝরিয়ে। এইবার এখানে আছে বয়েলড পটেটো, মানে সিদ্ধ আলু। এটা আমরা চটকে নেব না, কারণ চটকে নিলে একদম আঠালো হবে আর খেতেও ভালো লাগে না, তাই গ্রেট করে নেব। বন্ধুরা, আমরা রান্নার মাঝে একই জিনিস যদি ভিন্ন রকমভাবে দিই তাহলে রান্নার টেস্ট কিন্তু ভিন্ন স্বাদের হয়। মেন হচ্ছে জানাটা কিভাবে আমরা তৈরি করব। তো আলুগুলো গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি কারি লিভস, আছে করিয়েন্ডার লিভস মানে ধনে পাতা, আছে কাঁচা লঙ্কা কুচি, লেবু আছে, আর কিছুটা গাজর গ্রেটেড করে নিয়েছি, একটা টমেটো, আর পিনাট মানে বাদাম এটা থেতো করে নিয়েছি, আছে অনেকটা পরিমাণ আদা কুচি। এইগুলি দিয়ে একটা পুর তৈরি করতে হবে। তা পুরটা প্রথমে তৈরি করব সর্ষের তেল দিয়ে, খুব বেশি পরিমাণ তেল দেব না বন্ধুরা। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আদা কুচি বাদাম এগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব। নেয়ার পর বাকি উপকরণ দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি একটা পুর তৈরি করতে হবে আলুর। খেয়াল রাখতে হবে যে এইগুলি যাতে পুড়ে না যায়, ভেজিটেবলসগুলো পুড়ে গেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে কোনোভাবেই এগিয়ে চলা সম্ভব নয়, পুরো মেহনতটাই পুরো মাটি হবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। কী কী রেসিপি দেখতে চান সেটা কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরার সুবিধা হবে। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই ভুলগুলো নিজে সংশোধন করে নেব। দেখুন মানে গ্যাসটা একটু বেড়ে গেছে, ওভেনটা গ্যাসের ফ্লেমটা একটু হালকা লাল হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল না, কারণ একদম লো ফ্লেমে দিয়ে এটাকে তৈরি করতে হতো। এনিওয়ে এবার একে একে নুন চিনি হলুদ আর এটা ভাজা মশলা মানে ফ্রাই যে মশলাটা হয় সেটা সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে কিছুটা পরিমাণ ধনে পাতা, কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দেব, লেবুর জুস মানে লেমন জুস, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুর পুরটা তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। আর এই কাটলেটটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ধরুন যে কেউ খেতে পছন্দ করবে, আর যাদের দাঁত নেই তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে বন্ধুরা। মানে বয়স্ক মা ঠাকুমারা দিদিমারা তো আছেন অনেকে, অনেক শক্ত হলে তারা খেতে পারেন না দাঁতের অভাবে, মানে দাঁত শক্তের জন্য। তা
এইটা এইভাবে তৈরি করে দিলে, আর দেখুন এটা সমস্ত উপকরণগুলি যেগুলি দিয়ে তৈরি করা সমস্ত উপকরণগুলি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, হেলদি এবং টেস্টি। তা আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এইবার যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখুন চিড়েটা ধুয়ে জলটা একদম মানে টেনে গেছে। এইবার এর মধ্যে একদম সামান্য পরিমাণ একটু সুজি দিয়ে দেব, সামান্য পরিমাণ একটু সুজি দেব। আর যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিতে হবে, আর কিছুটা পরিমাণ নুন, নুনটা বুঝে দিতে হবে, জাস্ট সামান্য একটু নুন দেব। আর এখানে কারি লিভসগুলো দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা আছে, গাজর আছে, মানে যা যা আছে সব দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে খুব ভালোভাবে, এই যে হালকা একটু নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে চটকে মাখতে হবে, মেখে সুন্দর একটি ডো তৈরি করতে হবে। এটা ডোটা যাতে একটু শক্ত হয় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে হাত দিয়ে চটকে মেখে নেব, কেউ বুঝতেই পারবে না যে এটা চিড়ের কাটলেট হয়েছে। কিন্তু চিড়ে তো আমাদের ভীষণ উপকারী, আর আজকালকার বাচ্চারা তো এসব চিড়ে মুড়ি খেতেই চায় না। তাই আমি যেসব রান্নাগুলো করি এগুলি আমার একদম নিজস্ব বন্ধুরা, আর যেগুলো আমি খাওয়াই আমার বাচ্চাকে, যেটা খেতে চায় না তাকে এইভাবেই খাওয়াতে হয়। আর আলুর পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা ঠান্ডা হয়নি, গরম আছে, তবুও আমি করে আপনাদের দেখাচ্ছি। আলুর পুরটা এতটা টেস্টি হয়েছে যে আমার মেয়ে শুধু শুধুই ওটা খেয়ে নিয়েছে অনেকটা পরিমাণ। এবার একটু তেল নেব হাতে, মেখে তেল নিয়ে একটু একটু করে চিড়ের এই সুন্দর এইভাবে মেখে নেব, এইভাবে লম্বা করে কাটলেটের শেপে দিয়ে এইভাবে তৈরি করে দেবো। দেখুন যে গ্রিন কালার, আর যে গাজরগুলো দিয়া কত সুন্দর লাগে, মানে ইজিলি যে কাউকে দিলে খুব ভক্তি সহকারে কিন্তু খেয়ে নেবে। পুরটা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, মানে ঢেকে দেব। একটু টাইম লাগে বন্ধুরা তৈরি করতে, ভিডিওটা একটু লং হয়েছে, যদি ঠিকভাবে না দেখায় তাহলে তো বুঝতেই পারবেন না। আর এগুলো তৈরি করতে গেলে একটু ধৈর্য সহকারে তৈরি করতে হয়, কারণ বাড়ির জিনিস ভালো কিছু খেতে গেলে বন্ধুরা একটু ধৈর্য লাগে, একটু মেহনত করতে হয়, কিন্তু খাঁটি খাওয়া যায়, সেটা স্যাটিসফ্যাকশন থাকে আমি মনে করি। কারণ বাইরের খাবার আমি খাই না বললেই চলে, 99% খাই না, আর যেটুকু খাই 1%। তা দেখুন এইভাবে তৈরি করেছি। বাজারে রাত্রিবেলা গেলে একটু সিঙ্গারা চপ খাই অল্প। তো দেখুন কত সুন্দর লাগছে। এখানে সাদা তেল, এখানে এসি খানিকটা পরিমাণ। হ্যাঁ বন্ধুরা, সাদা তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এইবার যে কাটলেটগুলো আমি তৈরি শেপ দিয়ে রেখেছি, এইবার এর মধ্যে এটাকে এইভাবে মাখিয়ে দেবো। একটা তিলও কিন্তু ঝরবে না আমি ফ্রাই করার সময়, আপনারা দেখবেন। আর এর সঙ্গে প্রেস করে আলতোভাবে এটাকে লাইটলি প্রেস করে দেব, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একে একে প্রত্যেকটা কাটলেটের গায়ে এইভাবে তিলগুলো মাখিয়ে নেব। আর এত সুন্দর লাগে বন্ধুরা, এটা না খেলে জাস্ট বুঝতে পারবে না। দেখুন তিলগুলো কত সুন্দর গায়ে লেগে গেছে। এইবার চলুন এটাকে ফ্রাই করা যাক। তা ফ্রাই করার জন্য আমি এই তাওয়াতেই ফ্রাই করব, কারণ অল্প তেলে হয়ে যাবে, তেলটা বেশি শোক করবে না এই কাটলেটের মধ্যে। আর যদি কড়াইতে করি বন্ধুরা তাহলে কিন্তু পুরো ডুবো তেলে, একদম যত তেল থাকবে সব ওই কাটলেটের ভেতরে চলে যাবে, আর সেটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। আর যেটা তৈরি করেছি, মানে স্বাস্থ্যকর কাটলেট বলতে পারেন, সেটা খাওয়া না খাওয়া পুরো মিথ্যা হয়ে যাবে। তা এইভাবে হাত দিয়ে আর একটু প্রেস করে করে দেব। এইভাবে হাত দিয়ে প্রেস করে করে দেব, এইভাবে হাতে প্রেস করে করে দেব। তা সবগুলি আমি একসঙ্গে দেবো না, তিনটে করেই দেবো, যেহেতু ছটা কাটলেট হয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো, খুব হাই ফ্লেমে যদি রাখি তাহলে পুড়ে যাবে আর কালারটাও ভালো আসবে না,
তাই বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে কাটলেটগুলোকে ফ্রাই করব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আর যখন এটাকে আমি তুলব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিলে তাহলে কি হবে, এর ভেতরে যে তেলটা সেটা সোপ করবে না, সেটা ছেড়ে দেবে। আর তোলার সময় একটা টিস্যু পেপার হোক, কাগজ হোক, সেটার উপরে তুলবেন, তাহলে যে তেলটা থাকবে ওই কাগজে বা টিস্যু পেপারে টেনে নেবে, আমাদের আর পেটে যাবে না। তা বন্ধুরা আজকের এই মানে নতুন ধরনের কাটলেট কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই বন্ধুদের বলবো দেখে কমেন্টস করবেন, না দেখে কমেন্টস করবেন না। আর যেসব বন্ধুরা নতুন আছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, দেখুন যে রেসিপিগুলো আমি ছাড়ি একদম নিজস্ব, আমার মানে নিজের থেকে তৈরি করা কিছু আছে, আমার মায়ের হাতের মানে ছোটোবেলায় মায়ের কাছে এগুলো খেয়েছি, মা রান্না করতো, সেটার থেকেও আমি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করি। আর আপনারা এগুলো দেখবেন, দেখে কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, দিয়ে এবার এই যে তাওয়াটা আমি কাত করে নেব, তাহলে যে তেলটা থাকবে দেখুন যতটা তেল দিয়েছিলাম ততটাই কিন্তু আছে। একটু কাত করে ধরে এর মধ্যে দিয়ে দেব বাকিগুলি, দিয়ে ওই যে তেলটা ওটা কিন্তু নিচেই নেমে যাচ্ছে। তাই এইবার এগুলি দিয়ে ওই কাটলেটগুলো, ফ্রাই করা কাটলেটগুলো আমি তুলে নেব, দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তেলটা কিন্তু আর বেশি এটাতে সোপ করবে না। তো আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। এই দেখুন তিলগুলো কত সুন্দর লাগছে, দেখুন মানে একটা ভেঙে যায়নি, একটা তিল পুড়ে যায়নি বন্ধুরা, তেলের ভিতর একটা তিলও নেই, দেখুন কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগে। আর এইটা না উপরটা এতটা মুচমুচে হয় মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এই কাটলেটটা আপনারা টমেটো সস বা কাসুন্দি এটা দিয়ে খেতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, শুধু কিন্তু ভালো লাগবে। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, দেখুন বন্ধুরা এই দুটো কাঁচা লঙ্কা এটা আমার জন্য, কারণ কাঁচা লঙ্কা ছাড়া মানে কামড়ের লঙ্কা ছাড়া আমার ঠিক টেস্ট আসে না কোনো কিছুতে, আমার খাবার সময় কাঁচা লঙ্কা লাগেই, আর সেটা কামড়ে কামড়ে আমি খাবো বোটা ধরে। এটা ভীষণ দেখাবো আমি, হয়তো কখনো দেখাবো আপনাদের সঙ্গে। আর আপনাদের ভালোবাসায় আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা রেসিপিগুলো দেখুন আর হেল্প করুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সবাই খুব ভালো থাকুন এবং নিজেদের ভালোবাসুন, ভালো রাখুন। কি বলবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।